আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম পাতুরির একটা রেসিপি। তার জন্য আমাদের কি কি লাগবে বলে দিচ্ছি। লাগবে অনেকখানি পরিমাণ পেঁয়াজ, এবার এটাকে ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে মাখতে হবে। তো লবণ দিয়েছি, এবার এটাকে ভালো করে এরকম করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে হলুদ। তো এখানে প্রায় অনেকখানি হলুদ দিয়েছি, এবার এটা চটকে চটকে মেখে নেব। হলুদ দিয়ে মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব সর্ষের তেল। এবার এর মধ্যে দিচ্ছি লঙ্কা বাটা, জিরে বাটা। দিয়ে এই যে মেখে নিলাম। তো এটা আমার রেডি, এবার আমি পাতায় দিচ্ছি। তো এই যে এখানে আমি এই পাতাটার উপরে এবার দিয়ে দেব। তো এতটা দেওয়ার পরে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এরপরে তো এই যে এটা এগুলো বসিয়ে দিলাম, এবার বাকিটা এরকম করে দিয়ে দিচ্ছি। তো এটা এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি। তো এই যে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এটা হতে থাক, তাই ওই পিঠটা হয়ে গেলে আবার আমি তোমাদের বলবো। তো এই যে আমার ডিম পাতাটা ওই পাশটা হয়ে গেছে, তাই জন্য এখন আমি উল্টে দেব। আগে প্রথমে পাতা দিতে হবে। এই যে এবার এর উপর এরকম ভাবে একটা থালা দিয়ে চাপা দিয়ে, তারপরে এই যে নিচের থেকে তাওয়াটা ধরে মোটামুটি উল্টে দিয়েছি। তো আমি এটা উল্টে দিয়েছি। তো এই দেখো এই পাশটা পুরো হয়ে গেছে, এবার ওই পাশটা হোক, তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে আমার ডিম পাতা এটা রেডি হয়ে গেছে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবে, আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে।